কাম তো আছে হসপিটালে তে গিয়ে এসে এটারে এটা গেছিল হসপিটাল ও এটা ছোটটা আমার কাছে তো লাগে সম্পা কি খবর আপনি তো দেখবেন না আপনি দেখাইব আমার নানি আপনি তো যাইবেন না আমি যাবো যাবো আপনি আমার মা আমার নানি দেখাইব কেমন আছো কত কত পাকনা কেমন আছো কথা কই আও 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 না 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 মা 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 আম্মা 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 ও সবই কয় হ সব কয় তো আমি দিছ না রান্দে এসে তো হ আমার রান্দে এসে কত কাপড় যাচ্ছি আরে অনেক কাপড় ধুয়েছি প্রিয়াঙ্কা গো ছিঁড়ে দিয়া আবার বেরিয়েছি হনার কেটা দিব ছিঁড়ে দিব আর দেড় দুশো টাকা কাপড় ধুয়েছি মাস হিসেবে একটা রেখে দেন পাইতাছি না তো পাইলে কি আবার আপনার সাদের মা তো ওই যে ইয়ে হইতে অপূর্ব হইতে করে কোন সাদের মা ইয়েস সাদের মা না কে বিসমিল্লাহ ও দেখি কত ঠিক গরমে গোমরা যাবো লাগে না নর্মালে ফিরে যেত এই নর্মালে তিন হারে আইছে বলতে এই ঠান্ডা জল লুই হয়েছে আইব আইব করে আপনার না ঠান্ডা জল লুই হয়েছে ডাক্তার দুপুর দেহায় একটু আবার আছে না দেখে পাস এবার তো পরীক্ষা হইব দেখে পাস ওই বার তো না দেখে পাস পাশি পাস শরীর বাধা থাকলে এই মুনমুনে মায় কই যেত কই দিয়ে যেত আর এই মুনমুনে মায় অক্ষম হয়ে গেছে আরে হাতের ব্যথা তারপর আপনার ব্যথা এখন কি আছে কেমনে কম ভালোই আছে ঝালি আপনার তো আছে কিন্তু তারপর আপনি ভোটটা গুলো আর রং জমাইব আপনি বা আপনি রং জমাই থাকে মাছরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দয়ায় মোটামুটি ভালো আছি এইটার মুরগিটা ছাড়লাম তেল তেল দিলাম মুরগি দিলাম পেঁয়াজ বাটা আদা রসুন বাটা তেজপাতা লবণ একসাথেই ছাড়লাম এখন পেঁপেটা ছাড়ি পেঁপে দিলে তো তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়
দুই একটা রইছে মুরগিটা রান্নার সময় আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই ¿Qué মুরগিতে প্রথম তেল ছাড়লাম আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর তেজপাতা হলুদ মরিচ মুরগি একসাথে ছাইড়া কষালাম বেশি কষাইনি পেঁপে আর আলুটা দিয়ে দিছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আপনারা দোষে কিছু নেবেন না আমার হাতটা তো ব্যথা এই জন্য ছাড়ছি ধনিয়ার গুঁড়াও দিছি ভুলে গেছি Thank you.
বিসমিল্লাহ একবারে বেশি পানি দিলাম একদম সিদ্ধ হয়ে গেলে কষায় নামা দেব হয়ে গেছে আমার পেঁপে আলু মুরগির মাংস এখন একটু ভাজা জিরা দিলাম হলুদ দিলাম ভাজাটা আপনাদের সাথে শেয়ার করিনি
কেমন যাবে? ধনিয়া পাতা দিলাম ফ্রোজেন করা, ফ্রিজে ছিল। মাছ ভাজাটা শেয়ার করতে পারিনি, মাছ ছাড়লাম এখন। হয়ে গেছে আমার পাঙ্গাস মাছ, আলু বেগুন বরবটি দিয়া। বিসমিল্লাহ। লাউ শাক ভাজিটা বসালাম, এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। শাকটা বসালাম বলছিলাম, শেয়ার করবো না আপনাদের কাছে, আপনাদেরকে সালাম দেওয়া হয়নি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে লাইক করবেন, পাশের বেল আইকনটা চেপে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল বেঁচে থাকলে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।